এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা না, কে থাকতে পারবে না? ভালো মানুষও থাকতে পারবে না, মন্দ মানুষও থাকতে পারবে না, পারবে বলেন? ভালো মানুষ যারা, তারা পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়া লাগছে, আবার অনেক চুর ডাকাত গুন্ডা পান্ডা দাজ্জাল মার্কা মানুষও পৃথিবী থেকে বিদায় হওয়া লাগছে, ঠিক কিনা বলেন? সবার মৃত্যুর স্বাদ, মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, কিন্তু মরণটা যদি এরকম হয় যে মরণটাতে আল্লাহ খুশি, রসুল খুশি, তাইলেই মরণটা জীবনটা কল্যাণকামী, ঠিক কিনা বলেন? আর যেই মরণে আল্লাহ খুশি নাই, এই মরণের কোনো মূল্য নাই, কালকে আমাদের জীবনটা পুরোটাই বিফল, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে তাওফিক চাচ্ছি, আল্লাহ আমাদের মরণটাকে নেককারদের মতো মরণ তুমি দান করে দিও। সকলে বলি আমিন। কারণ পৃথিবীর যত কিছুই মানুষ করুক না কেন, আল্লাহ রাসূলের এক হাদিস, আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই নির্ভরযোগ্য আমল। সুবহানাল্লাহ। পড়ে আপনি যখন মালাকুল মত আজরাইল আপনার কাছে চলে আসবে, আয়েশা যদি দেখে আপনার কাছে আপনার মুখে রাসূলের সুন্নাহ, মাথায় রাসূলের সুন্নাহ, শরীরে রাসূলের সুন্নাতের পোশাক, পকেটের ভিতরে রাসূলের সুন্নাহ মিসওয়াক, হাতে আল্লাহ তাআলার নামের তাসবি, এরকম মুখের ভিতরে আল্লাহর নামের জিকির, এই অবস্থা যখন মালাকুল মত আজরাইল এসে পাবে, সে একটা ডায়রি করবে মৃত্যু আলামত সম্পর্কে। আমি গেছিলাম সাগোদা গ্রামে, এমুকের কাছে আল্লাহ তাকে মৃত্যু অবস্থায় জান কবজ করার আগে আমি দেখতে পেয়েছি তার মুখে আল্লাহ রাসূলের সুন্নাহ দাড়ি, তার মাথায় টুপি, তার পরনে জুব্বা, তার জবানে আল্লাহর নামের জিকির, বকরে তাসবি, বকরে মিসওয়াক, টিস্যু, এইগুলো আমি পেয়েছি। এগুলো একটা আলামত হিসাবে তোমার কাছে নিয়ে আসছি। সে যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে, তোমার নাম জপতে জপতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন ফেরেশতা, যার মৃত্যু আলামতটা এত সুন্দর হয়, তার সাক্ষী থেকে আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন আমার কথা নয়, আল্লাহ রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলেন এখন ওই জান্নাত পাওয়ার জন্য, জবান থেকে কালামা বের হওয়ার জন্য, আপনার দুনিয়ার জীবনটাকে সেই কালামার রঙে রঙিন করা লাগবে, ঠিক কিনা বলেন? যার জীবনটা দুনিয়ার জীবনে কালামার রঙে রঙিন হয়েছে না, কুৎসিন কালো মরণের সময় জবান দিয়ে কালামা বের হবে আশা করা যায় না। কি করলে জবান থেকে কালামা বের হবে, পরকাল জীবন সুন্দর হবে? কাকে অনুসরণ করলে, কোন পথ অনুসরণ করলে, কোন মত অনুসরণ করলে? সাগর মসজিদের ইমামকে অনুসরণ করলে কি জান্নাত পাওয়া যাবে? সুনাগন্ধার ফিসা ফুজুরকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে? নাকি কোনো পীর মাশায়েখকে, কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে অনুসরণ করে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? প্রশ্ন যদি কোরআনকে করেন, কোরআন বলবে না, পৃথিবীর কোনো মানুষকে নয়, একজন ব্যক্তিকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমরা জান্নাত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। পড়েন সেই ব্যক্তিটাকে, ব্যক্তিটাকে খুঁজে বের করা দরকার আছে না নাই? আমরা কোরআন থেকে সেই ব্যক্তিটাকে খুঁজে বের করব, সেই ব্যক্তির আদর্শ আমরা আদর্শবান হব, সেইভাবে জীবন গড়তে চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক করতে সেগুলো পড়ি আমিন। ভূমিকায় লম্বা চোরা কথা না বলে আমি খুতবার মূল বিষয় থেকে আপনাদের খেদমতে কিছু কথা উপস্থাপন করতে চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাগুলো বলার মতো তৌফিক দিয়ে সেগুলো পড়িয়া আমিন। আমি কথা বলার আগে সবসময় বলে থাকি, আজও বলছি এই কথাই, আমি যে কথাগুলো আপনাদের খেদমতে বলবো, কথাগুলো বোঝার জন্য আপনাদের অবশ্যই মনোযোগ লাগবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মনোযোগ ছাড়া কথা বোঝা যাবে? আমি একটা বললাম, আপনাদের মনোযোগ নাই, উল্টা পাল্টা শুনলেন, পরে প্যাস লাগে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য একটু মনোযোগ আকর্ষণ করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা বলতেছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। পড়ে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ বলতেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে পেতে চাও। সুবহানাল্লাহ। পড়ে কথা কার? আল্লাহর। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলছেন কোরআন। এই কোরআনের কথাটা আমি আপনাদের সামনে শুধু উপস্থাপন করছি, আমি শুধু মাইক্রোফোনের মতো শুধু কথাটা বলে দিচ্ছি। আল্লাহ বলতেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে খুশি করে জান্নাত পেতে চাও, দুনিয়ার জীবনটা কল্যাণকামী করতে চাও, পরকাল জীবনটাকে কল্যাণকামী করতে চাও, মরণের অবস্থাটা সহজ করতে চাও, কবরের জীবনটাকে সুন্দর করতে চাও, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমাকে সন্তুষ্ট করতে চাও, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং পরকালের দিবস, আখিরাতের দিবসে তোমরা নাজাত পেতে চাও, পরকালের কঠিন দিন থেকে, কঠিন মুসিবতের অবস্থান থেকে যদি মুক্তি পেতে চাও, ওয়াজাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি জিকির করতে চাও, আমল করতে চাও, তোমাদের আমলের জন্য, জিকিরের জন্য সবচেয়ে উত্তম উত্তম
উত্তম পদ্ধতি, উত্তম নমুনা, উত্তম মডেল হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার রাসূলের আদর্শের ভিতরে তোমার জন্য উত্তম পন্থা নিহিত আছে। সুবহানাল্লাহ, বলে একজনকে অনুসরণ যদি করতে পারো তাইলে তোমরা কল্যাণকামী হয়ে যাইবা। এই ব্যক্তিটাকে, এই লোকটাকে, তিনি হলেন আপনার আমার প্রাণপ্রিয় কলিজার টেক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু, পারেন না মনে হয় নাকি, পারেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মাশা। একবার দরুদ শরীফ পড়লে কতটুকু লাভ হয়? আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে তার আমল নামায় কমসে কম 10টা রহমত দিয়ে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ, বলুন এই রহমত শব্দের অনেক ব্যাখ্যা, অনেক মুফাসসিরিন কেরাম, অনেক হাদিস বিশারদ, হাদিস বিশারদ যারা হাদিস বর্ণনা করেন, হাদিসের ব্যাখ্যা করেন, তারা বর্ণনা করতে যেয়ে অনেক রকমের উপস্থাপন করেছে। রহমত শব্দের অর্থ হলো বান্দার জীবনে যখন যেটা দরকার তিটা দিয়ে সেইটা দিয়ে বান্দাকে পরিপূর্ণ করে দেওয়ার অর্থই হলো রহমত। সুবহানাল্লাহ, বলুন 10টা রহমত দিবে, 10টা রহমতের আরেকটা অর্থ হলো বান্দার এখন সুস্থতা দরকার, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ, বলেন বান্দার এখন খাদ্যের দরকার, যে ব্যক্তি বেশি বেশি রাসূলের উপরে প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বে খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ, বলেন তার অর্থের দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেম ভালোবাসা নিয়ে যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাকে সেই রকম অর্থ সম্পদ দিয়ে ধন্য বান করে দিবে। সুবহানাল্লাহ, বলেন জীবনের যেইখানে যে অশান্তি, অশান্তি মুক্তির জন্য যদি কোনো ব্যক্তি মহব্বতের সাথে ভালোবাসার সাথে আজমতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারে তার জীবনের সমস্ত অভাব অনটন, সমস্ত অভাব অভিযোগ দূর করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি তোমাদের জন্য সুন্দর আদর্শ, সুন্দর সুন্দর মডেল, জীবন ব্যবস্থার বিধান আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন ইসলামী শরিয়া যত বিধান আছে সমস্ত বিধান মানুষের জন্য কল্যাণকামী, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোটা জীবন আপনি খুঁজে খুঁজে দেখেন, কাফির বেঈমান মুশরিক যারা ঈমান আনে নাই তারা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে গবেষণা করে করে আজ স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে। পৃথিবীতে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যায় যার প্রত্যেকটা কাজের ভিতরে দুনিয়ার আখিরাতের কল্যাণ আছে। সুবহানাল্লাহ, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানরা হাসি দেয়, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ে এখন বেঈমানরা মুশরিকরা চিন্তা করলেন, মুসলমানদেরকে বললেন তোমরা হাসি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ পড়ো, কারণটা কি? মুসলমান উত্তর করলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, এই জন্য আমরা রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ, উসওয়াতুন হাসানা, রাসূলের পথ, রাসূলের মত সবচেয়ে উত্তম, এই পথ এবং মতকেই আমার জীবন ধারণের ব্যবস্থা করে নিলাম, আমার জীবনের সবচেয়ে বড় পথই করে নিলাম, এজন্য আমিও আলহামদুলিল্লাহ, আমিও হাসি দেওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ি। সুবহানাল্লাহ, পড়ে তারা এখন গবেষণা করলেন এই আলহামদুলিল্লাহ পড়ার পিছনে কারণ কি খুঁজে বের করা দরকার। তারা স্বাস্থ্যবিজ্ঞানীরা গবেষণা করতে করতে দেখা গেলেন মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে তার নাক এবং মুখ দিয়ে কমসে কম 3500 ব্যাকটেরিয়া জীবাণু বের হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়ে এতগুলো জীবাণু যে আল্লাহ একটা হাসির সাথে বের করে দিলেন, এই জন্য আল্লাহর নবী রহমতের নবী আল্লাহর শুকরিয়া আদায় করে প্রশংসা করে আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন। সুবহানাল্লাহ, পড়ে এখন তারাও বলছেন অবশ্যই মানুষ যে একটা হাসি দেয়, হাসির সাথে কতগুলো ব্যাকটেরিয়া, কতগুলো জীবাণু, কতগুলো রোগ তার শরীর থেকে যে বের হয়েছে মানুষ জানলে শুকরিয়া আদায় না করে থাকার কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ, পড়ে এরকম সমস্ত সুন্দর আদর্শগুলো আমাদের মাঝে রেখে গেলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রিয় আদর্শগুলো যদি, সুন্নাগুলো যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন পরকাল জীবনটাকে সুন্দর করে দিবেন কে? রাসূলের পুরাটা জীবন ছিল উম্মত, সালাত সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ তোমরা পড়ো। যদি আমি মুসলমান যেই হয়, যেই দলের হয়, যেই মতের হয়, যেই ব্যক্তি হোক, আমি সাগদার ইমাম হতে পারি, নামাজ ছাড়া কোনো দিন আল্লাহকে সন্তুষ্ট করা যায়? কথা বলে যায় যায় না। আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ। সুবহানাল্লাহ, পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পরে যখন আল্লাহর কাছ থেকে নামাজ উপহার হিসাবে উম্মতের জন্য নিয়ে আসলেন, কাবা চত্বরে আল্লাহ রাসূলকে প্রত্যেক
গেলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আয়েশা একবার দুইবার নয় বারবার করে উম্মতকে কিভাবে নামাজ শেখানো লাগবে রাসূলকে ট্রেনিং দিয়ে গেলেন, দেখিয়ে গেলেন এইভাবে হাত বাঁধতে হয়, এইভাবে রুকু করতে হয়, এইভাবে সেজদা করতে হয়, সুবহানাল্লাহ পড়তে হয়, সুবহান রাব্বিল আযীম পড়তে হয়, সুবহান রাব্বিল আলা পড়তে হয়, প্রত্যেকটা বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাপে ধাপে শেখাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন উম্মতের জন্য বিসর্জন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নামাজ শিখাইতে চেষ্টা করে গেছেন। সুবহানাল্লাহ পড়ে এই নামাজের জিম্মাদারি সমস্ত উম্মতের উপরে দিয়ে গেছেন। হে আমার উম্মত, যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাও, পরকাল নাজাতের কল্যাণকামী হতে চাও এবং বেশি বেশি জিকির করে আমল করে কল্যাণকামী হতে চাও, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আমল হইল নামাজ আদায় করো। সুবহানাল্লাহ পড়ে কি আদায় করো? নামাজ। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তার জীবনটাকে রহমত কল্যাণ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর মাহবুব ব্যক্তি হতে পারে না, পারে না, পারে না, কোনোদিন পারবে না। আজ পর্যন্ত যত আউলিয়া কেরাম পৃথিবীর জমিনে ছিল আছে, নবী রাসূল তো শেষ, এখন আউলিয়া কেরাম যারা নিজেকে আল্লাহর ওলি মনে করেছে, দাবি করেছে, তাদের জীবনটা খুঁজে দেখেন, শুধু পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ ছিল না, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি এশরাক পড়েছেন, আওয়াবিন পড়েছেন, শেষ রাত্রে একটার পরে ঘুম থেকে সজাগ হয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন পড়ে, সেজদায় পড়ে, চোখের পানি দিয়ে জমিন ভিজায় কান্না কান্না করে করে আল্লাহকে সন্তুষ্ট করে গেছেন। সুবহানাল্লাহ পড়ে, কারণ তারা খুঁজে খুঁজে দেখেছেন আল্লাহর রাসূলের আদর্শের ভিতরে। এটাও একটা আদর্শ, রাসূল যখন রাত গভীর হইতেন আর ঘুমায় থাকতেন না, গভীর রাত্রে ঘুম থেকে সজাগ হইতেন, এত লম্বা সেজদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। পিছনে কোনো কোনো সাহাবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল শব্দ নাই, আমার মনে হয় আল্লাহ রাসূল কি দুনিয়ার জীবন ত্যাগ করলেন, পরকালে কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলে গেলেন, দুনিয়ার জমিন থেকে কি বিদায় হয়ে গেলেন কিনা, আমার এরকম আশঙ্কা হয়েছে। আমি আশঙ্কা মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লামের পা মোবারকে চিমটি কেটেছিলাম, আসর দিয়েছিলাম, তারপর আল্লাহ রাসূল সাল্লামের দেহ মোবারক একটু নাড়া দিয়ে উঠেছে, আমার আশঙ্কা মুক্ত হয়েছি, আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে জীবিতই আছেন। সুবহানাল্লাহ পড়ে এই নামাজ উম্মতের জন্য আল্লাহ রাসূল রেখে গেলেন আদর্শ হিসাবে। আমি যদি রাসূলের আদর্শ বার উম্মত হতে চাই, পরকালে নাজাত চাই, বেশি বেশি আমল করতে চাই, আমার এক নম্বর আমল হবে কি বলেন? কথা বলে না কি হবে? আপনি একটু কথা, সাধারণ কথা আপনাকে বোঝাই, আমি যেই হয় আমার যে মতটা, আমার মতের চাইতে আল্লাহ রাসূলের মতের দাম কম না বেশি? কথা বলে না কম না বেশি? আমি ব্যক্তি ভুল করতে পারি, রাসূলের কোনো ভুল আছে? আমার আমি একটা ব্যক্তি কোনো লোভে পড়ে, কোনো ধান্দায় পড়ে, শয়তান অস্ত্রে পড়ে পথভ্রষ্ট হতে পারে, রাসূলের কোনো ভুল আছে বলেন? রাসূল আমার জন্য যা নিয়ে এসছে তার মধ্যে কল্যাণ, এছাড়া কোনো ব্যক্তির কোনো আদর্শ বাই না, কল্যাণকে আমি হতে পারে পৃথিবীর কোনো মানুষ কশ্চিন কালো আশা করা যায় না, ঠিক কিনা বলেন? আপনি যদি কল্যাণকামী হতে চান, আপনার একমাত্র আদর্শ, একমাত্র মডেল হবে, একমাত্র মানার ব্যক্তি হবে, জানার ব্যক্তি হবে, তার জীবন বিধান আল্লাহ রাসূল সাল্লামের পুরাটা জীবন বিধান যদি আপনি মানতে পারেন, আপনার জীবনটাকে কল্যাণকামী করে দিবেন কে? যেন আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সবচেয়ে উত্তম মডেল, উত্তম নমুনা, মানার জায়গা, আমল করার জায়গা, দেখার জায়গা, শিকার জায়গা হলো তোমার রাসূলের পুরোটা জীবন বিধান। সুবহানাল্লাহ পড়েন, রাসূলের প্রত্যেকটা জীবন বিধান দেখেন, রাসূল সাল্লাম কী করে চলছেন, মাহে রমজানে কেমন করে কাটালেন, এই শাবান এই রজব মাস যখন আসতেন আল্লাহ রাসূল সাল্লাম একটা আমল করতেন। সুবহানাল্লাহ পড়েন, কয়টা আমল? কথা বলে না কয়টা আমল? কী আমল করতেন বলেন? একটা দোয়া পড়তেন বেশি বেশি, কী পড়তেন? দোয়া। কোন দোয়াটা পড়তেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ এই রজব এবং শাবানের বরকত আমাকে দেন, আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ পড়েন, আমি যদি রাসূলের উম্মত হই, রাসূলকে ভালোবাসি মুখে বলে থাকি, আমার এক নম্বর কাজ হবে রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, আমার জীবনে সেই দোয়াটা লাগায় প্রমাণ করা লাগবে রাসূলকে ভালোবাসি বিদায়, জীবনে অন্য কারো আদর্শ গ্রহণ না করে শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছি, জবানে রজব মাসের আমল হিসাবে এই তাসবিহকে এই দোয়াকে মুখে উঠায় নিয়েছি। সুবহানাল্লাহ পড়ে,
এটা হলো রাসূলের উম্মত যে ব্যক্তি এইভাবে রাসূলের উম্মত হতে পারবে পরকাল জীবনটাকে শান্তিময় করে দিবেন কে আর যেই যেভাবে নিজেকে যত আশিক দাবি করুক না কেন যার কাছে রাসূলের সুন্নাহ নাই রাসূলের আদর্শ নাই কুরআন হাদিসের কোনো বিধান নাই যে যেভাবে আমি যতই দাবি করি আল্লাহর ওলি আমি ভালো মানুষ আমি ফিসাব আমি এইসব রাসূলের আদর্শ ছাড়া কোনোদিন ভালো মানুষ হওয়া যায়